খাইবারের যুদ্ধে শহীদ হওয়ার পরেও আল্লাহর রাসূলের সাহাবী হওয়ার পরেও একটা চাদর আত্মসাৎ করার কারণে যদি তাকে জাহান্নামের আগুনে যেতে হয় আর আপনি এমপি হয়েছেন আপনি কোটি কোটি টাকা লোপাট করেছেন আপনি মেম্বার হয়েছেন আপনি ঘুমের বস্তাকে বস্তা লোপাট করেছেন আপনি মন্ত্রী হয়েছেন হাজার হাজার কোটি টাকা লোপাট করেছেন আপনি রমজানে যান ওমরাতে বছরে বছরে যান হজে আপনি মনে করেছেন জান্নাত কিনে নিয়েছেন আপনি পেশি শক্তি দিয়ে আপনার ক্ষমতার দাপট দেখে আধিক্যের জোর দিয়ে পলিটিক্যাল লিডারদের ক্ষমতা দেখে আপনি দরিদ্র ব্যক্তির জমি আত্মসাৎ করছেন এই আত্মসাতের বিচার হবেই হবে ইনশাআল্লাহ অথচ আজান হচ্ছে চার স্টলে বসে আড্ডা দিই আজান হচ্ছে পড়াশোনা চালিয়ে যাচ্ছি আজান হয়েছে ব্যবসার কাজে ব্যস্ত আছি আজান হয়েছে কৃষি কাজে আমি ব্যস্ত রয়েছি আজানের ধারও ধারি না সালাতের তোয়াক্কাও করি না অথচ আমি দাবি করছি আমি মুসলিম পাঁচতলা বাড়ি করবেন আপনি ব্যাংক থেকে লোন নিয়েছেন আপনি ব্যবসা করছেন আপনার সিসি লোন ছাড়া ব্যবসায় চলছে না আপনার গরু কিনবেন ক্ষুদ্র ঋণের মাধ্যমে আপনি অর্থ গ্রহণ করেছেন আপনার এলাকাতে সমিতি তৈরি করে সেখানে সুদি মহাজনী ব্যবসা আপনি করছেন হর হামেশাই সুদের সাথে আপনি জড়িত আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ আসুন পবিত্র কুরআন ও সহিহ হাদিসের আলোকে জীবন গড়ি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ইন্নাল হামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া نستাইনুহু মাইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লালা ওয়া মাইয়ুদলিলহু ফালা হাদিয়ালা ওয়া আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লা وأشهد أن محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثات بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم وممن خلقنا أمة يهدون بالحق وبه يعدلون وقال رسول الله صلى الله عليه وسلم ولا تترك صلاة مكتوبة متعمدا فمن تركها متعمدا فقد برئت منه الذمة رواه ابن ماجه وقال رسول الله صلى الله عليه وسلم بين العبد وبين الكفر ترك الصلاة رواه مسلم وقال رسول الله صلى الله عليه وسلم كل أمتي يدخلون الجنة إلا من أبى قيل يا رسول الله ومن الأبى قال من أعطاني دخل الجنة ومن أصاني فقد آبى رواه البخاري وقال رسول الله صلى الله عليه وسلم من أحدث في أمرنا هذا ما ليس منه فهو راد رواه البخاري নির্বিজল তাওহীদের ঝান্ডাবাহী এদেশের অনন্য সংগঠন বাংলাদেশ আহলেদি যুব সংঘ পত্নীতলা উপজেলা কর্তৃক আয়োজিত আজকের এই ইসলামী মহাসম্মেলনের মোহতারাম সভাপতি মাননীয় প্রধান অতিথি প্রধান আলোচক অন্যান্য আলোচক বৃন্দ মঞ্চে উপবিষ্ট ওলামায়ে কেরাম সুধীমণ্ডলী সামনে উপবিষ্ট শ্রদ্ধাভাজন মুসলিম ভ্রাতৃমণ্ডলী সমবয়সী তরুণ ছাত্র ও যুবক ভাইরা স্নেহের আদরের ছোট্ট ছোট্ট সোনামণিরা পর্দার আড়ালে অবলা সরলা সতী সাধবী সুশিক্ষিতা আমার মা ও বোনেরা সবাইকে নিয়ে আল্লাহ রাব্বুল আলমিনের শুক্রিয়া জ্ঞাপন করছি যে আল্লাহ রাব্বুল আলমিনের অশেষ মেহরবানিতে বৃষ্টি বিঘ্নিত লাগাতার এক সপ্তাহের পরে আল্লাহ রাব্বুল আলমিনের অশেষ খাস রহমতে আজকের এই সম্মেলন সুন্দর আবহাওয়ার মধ্যে সম্পন্ন হচ্ছে এ কারণে আল্লাহ রাব্বুল আলমিনের শুক্রিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ অতপরগণিত দরুদ সালাম বর্ষিত হোক
সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব যার আদর্শ কিয়ামত পর্যন্ত অভ্রান্ত অনুসরণীয় অনুকরণীয় মুহাম্মদ মুস্তফা আহমদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি সুপ্রিয় মুসলিম ভ্রাতৃমণ্ডলী প্রচলিত জাহেলিয়াত আমাদের কর্তব্য এই শিরোনামে সময়ের প্রতি খেয়াল রেখেই আলোচনা পেশ করার প্রয়াস পাব ইনশাআল্লাহুল আজিজ নির্ধারিত সময়ে আপনাদের কাঙ্ক্ষিত দুইজন আলোচক আজকের যিনি প্রধান অতিথি সুদূর রাজশাহী থেকে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন হাদিস ফাউন্ডেশন শিক্ষা বোর্ডের সম্মানিত চেয়ারম্যান আহলে হাদিস আন্দোলন বাংলাদেশের মহতারাম আমিরে জামাত প্রফেসর ডক্টর আসাদুল্লাহ গালিব স্যারের জ্যেষ্ঠ পুত্র ডক্টর আহমদ আব্দুল্লাহ সাকিব এবং আজকের যিনি প্রধান আলোচক পিস টিভি বাংলার সুনামধন্য আলোচক সাবেক আলোচক আত্তাহারিক টিভির আলোচক সারা দেশের বলা যায় 64 জেলায় তিনি গ্রামে গঞ্জে আনাচে কানাচে সর্বোচ্চ দাওয়াতি ময়দানে যিনি বলিষ্ঠ ভূমিকা রাখছেন শেখ আমানুল্লাহ বিন ইসমাইল আল মাদানী হাফেজাহুল্লাহকে আপনাদের সামনে ইনশাআল্লাহ ধারাবাহিকভাবে পেশ করা হবে ইনশাআল্লাহ তারা আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আলহামদুলিল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সমাজে আগমন করেছিলেন সেই সমাজটা ছিল জাহেলী সমাজ অজ্ঞতা বর্বরতা অসভ্যতার চূড়ান্ত শিখরে তারা আরোহণ করেছিলেন জাহেলী যুগের মানুষগুলো অসভ্য অসভ্য যুগের অসভ্য মানুষকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ প্রদত্ত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রদর্শিত অভ্রান্ত বিধানের মাধ্যমে আদর্শ মানুষ হিসেবে তিনি গড়ে তুলেছিলেন যে মানুষের কাছে মানুষের সম্মান সম্ভ্রম সম্পদ নিরাপদ ছিল না সেই মানুষের কাছেই শুধুমাত্র আল্লাহ প্রেরিত বিধানের মাধ্যমে তাদের আকীদা আমলকে পরিবর্তন করার কারণে তাদের কাছে মানুষের সম্পদ সম্মান সব কিছু নিরাপদ হয়ে যায় শতভাগ নিরাপত্তা পায় ঠিক সেই জাহেলী সমাজের অসভ্যতা বর্তমান সমাজের প্রচলিত আমরা সেই জাহেলিয়াতকে নিজেদের প্রবৃত্তির অনুসরণে গ্রহণ করছি ফলে পারস্পরিক সম্পর্ক বিনষ্ট হচ্ছে পারিবারিক কলহ বাড়ছে তারুণ্যের অধপতন ঘটছে সামাজিক বিশৃঙ্খলা দেখা দিচ্ছে সেই জাহেলিয়াতকে যতদিন পর্যন্ত আমরা বর্জন করতে সক্ষম হব না ততদিন পর্যন্ত সামাজিক শান্তি আশা করা যায় না শান্তির কামনাই প্রতিটি অন্তর ব্যাকুল কিন্তু শান্তি কোন পথে স্বস্তি কোথায় সম্প্রীতির মেলবন্ধন সৃষ্টি হবে কিসের মাধ্যমে আমরা সেখান থেকে অনেকটা দূরে আছি সেই পথ অনুসন্ধান করছি না প্রয়োজন বোধ করছি না ফলে আজকে সমাজে জাহেলিয়াতের জয় জয়কার জাহেলিয়াতের ছড়াছড়ি জাহেলিয়াতের আধিক্যের কারণে আজকে সর্বদা মানুষ অস্বস্তিতে তাদের দিনাতিপাত করছেন প্রিয় বন্ধুরা আমার জাহেলিয়াতের প্রথমেই যে বিষয়টি বলবো সালাত পরিত্যাগ করা মুমিন হিসাবে মুসলিম হিসাবে প্রতিটি মানুষের কর্তব্য হচ্ছে পাঁচ ওয়াক্ত ফরজ সালাত আদায় করা কিন্তু আজকে আমরা নামে মুসলিম নামের আগে মোহাম্মদ লিখি নামের শেষে ইসলামও লিখি কিন্তু সালাতের ধারে কাছে অনেকেই যায় না কেউ শুধুমাত্র রমাজানে সিয়া সালাত আদায় ব্যস্ত কেউ শুধুমাত্র দুইজের সালাত নিয়েই খান্ত কেউ আবার শুধুমাত্র জুমার দিনের মাধ্যমেই নিজেকে মুসল্লি হিসেবে তুলে ধরার প্রাণান্তকর কোশেশ চালাচ্ছেন আদৌ কি ওই ব্যক্তি প্রকৃত মুসলিম কথা বলতে হবে আদৌ কি ওই ব্যক্তি প্রকৃত মুসলিম আদৌ ওই ব্যক্তি প্রকৃত মুসলিম নয় একদিকে সালাত আদায় করছেন না আরেকদিকে অনেকেই সালাত আদায় করছি বটে
رسول الله صلى الله عليه وسلم রেখে যাওয়া তার পদ্ধতি অনুযায়ী সালাত হচ্ছে না ফলে সালাত পরিত্যাগ করার কারণে যেমন জাহেলিয়াত সমাজে চলছে সালাত আদায় করেও সালাত শুদ্ধ না হওয়ার কারণে সালাতের কবুলিয়াতের ফল আমরা পাচ্ছি না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন 4034 ইবনে মাজাহ হাদিসটি পাবেন 580 মিশকাতুল মাসাবিত হাদিসটি পাবেন যদি আপনি সালাত ছেড়ে দেন আপনার জন্য কি ভয়ঙ্কর ক্ষতিটা রয়েছে ওয়ালা তাতরুক সালাতান মাকতুবাতান মুতাআম্মিদান ফমান তারাকাহা মুতাআম্মিদান ফাকাদ বারিআত মিনহু যিম্মা আল্লাহর রাসূল নিষেধ করছেন ইচ্ছা করে ফরজ সালাত ত্যাগ করবে না যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে ফরজ সালাত ছেড়ে দেয় পাঁচ ওয়াক্ত ফরজিয়াতকে সে আদায় করে না ইচ্ছাকৃতভাবে আল্লাহর রাসূল বলেন ওই ব্যক্তির উপরে ইসলামের যে নিরাপত্তা ছিল ইসলামের যে জিম্মাদারি ছিল ইসলামের এই নিরাপত্তাটা তার উপর থেকে উঠে যাবে আপনার উপর থেকে যদি ইসলামের নিরাপত্তা উঠে যায় ইসলামের যে জিম্মাদারি সেটা যদি না থাকে তাহলে আপনি সারা জীবন যদি কোশেশ চালান তাহলে আল্লাহর পক্ষ থেকে যে প্রশান্তি সেটা কি আপনি পাবেন অথচ আযান হচ্ছে চার স্টলে বসে আড্ডা দিই আযান হচ্ছে পড়াশোনা চালিয়ে যাচ্ছি আযান হয়েছে ব্যবসার কাজে ব্যস্ত আছি আযান হয়েছে কৃষি কাজে আমি ব্যস্ত রয়েছি আযানের ধারও ধারি না সালাতের তোয়াক্কাও করি না অথচ আমি দাবি করছি আমি মুসলিম ইচ্ছাকৃতভাবে ছেড়ে দেই আজকে বাজারে সব বাজারেই মসজিদ আছে আছে না বাজারে যদি 100 লোক থাকে অধিকাংশ বাজারের অবস্থা হলো 20 থেকে 25% মানুষ মসজিদে আসে বাকি 75% বা 80% মানুষ সালাতে আসে না ওই ব্যক্তিরা কি ইচ্ছাকৃতভাবে ত্যাগ করছেন না তাহলে সমাজের 80% মানুষ যদি ইচ্ছাকৃতভাবে সালাত ছেড়ে দেয় সমাজের 80% মানুষ যদি ইচ্ছাকৃতভাবে ফরজিয়াতের ধার ধারে না তাহলে ওই ব্যক্তি যতই মুসলিম নামধারী হোক না কেন যতই নামের আগে মুহাম্মদ লিখুক না কেন আদৌ কি ওই ব্যক্তির মাধ্যমে সমাজে শান্তি প্রতিষ্ঠিত হবে আদৌ হতে পারে না সালাত পরিত্যাগ করার শাস্তিটা এত কঠিন অথচ আমরা এটাকে এত তুচ্ছ মনে করছি সেই মুসলিমের হাদিস 82 তে পাবেন 4678 আবু দাউদে পাবেন যে হাদিসটি 569 মিশকাতুল মাসাবিতও পাবেন একদম কমন একটা হাদিস অনেকেই জানে এই অংশটি আল্লাহর রাসূল বলেন বাইনাল আবদি ওয়া বাইনাল কুফর বান্দা এবং কুফরের মধ্যে পার্থক্য কি তারকু সালাত সালাত পরিত্যাগ করা যে ব্যক্তি সালাত আদায় করে ওই ব্যক্তি আল্লাহর বান্দা যে ব্যক্তি সালাত ছেড়ে দেয় ওই ব্যক্তি কুফরি করল যদিও চ ইসলামের ফরজিয়াতকে অস্বীকার করার কারণে সে চূড়ান্ত কাফের নয় যেহেতু সে সালাতকে স্বীকার করে কিন্তু আমল না করার কারণে সে আমলগত কুফরি করল এই হাদিসটা সামনে নিয়ে ওলামায়ে কেরাম যে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন তাদের ক্ষেত্রে কি হুকুম হবে যে সালাত পরিত্যাগ করে প্রসিদ্ধ চারজন ইমাম আছে না যে চারজন ইমাম শ্রদ্ধেয় সম্মানিত বরেণ্য যে চারজন ইমামের নামে বিভিন্ন জন চারজনের নামে পরিচয় দিচ্ছি আমরা ইমাম শাফে ইমাম মালিক ইমাম আবু হানিফা রহমাহুল্লাহ ইমাম আহমদ ইবনে হাম্বল রহমাহুল্লাহ চারজন বিখ্যাত আলেম কিন্তু যারা সালাত ত্যাগ করেন তাদের বিষয়ে তাদের যে কঠোর বক্তব্য আছে কঠোর হুঁশিয়ারি আছে আপনি তারা ধারই ধারেন না অথচ তার পরিচয় আপনি দিচ্ছেন আমি ইমাম শাফির অনুসারী আমি ইমাম মালিকের অনুসারী আমি ইমাম আবু হানিফা রহমাল্লার অনুসারী আমি ইমাম আহমদ ইবনে হাম্বল রহমাল্লার অনুসারী কিন্তু আপনি সালাতই আদায় করেন না আছে না এরকম লোক ইমাম মালিক রহমাহুল্লাহ এবং ইমাম শাফি রহমাহুল্লাহ উক্ত হাদিসকে সামনে নিয়ে বলছেন যে ব্যক্তি সালাত ছেড়ে দেয় সালাত আদায় করে না পাঁচ ওয়াক্ত প্রথমত ওই ব্যক্তি ফাসিক কি হবে ওই ব্যক্তি ফাসিক এরপরে
যদি ওই ব্যক্তি তওবা করে ফিরে না আসে সালাত আদায় করে না সে ফাসেক যদি তওবা করে ফিরে না আসে ইমাম শাফি এবং ইমাম মালিক রাহিমাহুল্লাহ বলেন ওই ব্যক্তিকে শাস্তি দিতে হবে মৃত্যুদণ্ড আপনি তো তার পরিচয় দিচ্ছেন কিন্তু আপনি সালাত আদায় করছেন না তাদের বক্তব্য হচ্ছে তাকে মৃত্যুদণ্ড দিতে হবে ইমামে আজম যাকে বলছি আমরা ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ তিনি বলেন যদি কোনো ব্যক্তি সালাত আদায় না করেন তাহলে ওই ব্যক্তিকে জেলখানায় বন্ধ রাখতে হবে এবং দৃষ্টান্তমূলক শাস্তি তাকে দিতে হবে আপনি সালাত আদায় করছেন না আপনি ব্যবসা করছেন আপনি চাকরি করছেন আপনি কৃষি কাজ করছেন আপনি পড়াশোনা করছেন আপনার বৈষয়িক জীবনের সবই আপনি করছেন কিন্তু ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ বলেন ওই ব্যক্তিকে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে তাকে জেলখানায় বন্দী রাখতে হবে ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ বলেন যে ব্যক্তি সালাত ত্যাগ করে সালাত পরিত্যাগ করে না পরিত্যাগ করে ওই ব্যক্তিকে সালাতের জন্য যদি আহ্বান করা হয় সালাতের জন্য ডাকা হয় এর পরেও সালাতে না আসে ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ বলেন ওই ব্যক্তিকে কতল করাটা ওয়াজিব হয়ে যাবে যদিও এটা আপনি আমি ইচ্ছাকৃতভাবে যেখানে সেখানে প্রয়োগ করতে পারি না ইসলামী হুকুমত যদি قائم হয় শরি হুদুদ প্রয়োগ করার শক্তি সামর্থ্য অধিকার যদি অর্জিত হয় তাদের মাধ্যমে ইসলামী রাষ্ট্রের মাধ্যমে এই হুকুমগুলো قائم করা যাবে প্রিয় বন্ধুরা আমার বলছিলাম যে ব্যক্তি সালাত পরিত্যাগ করে সালাত পরিত্যাগ করাটা হচ্ছে জাহেলিয়াত আপনি দিন রাত জাহেলিয়াতের সাথে সম্পর্ক রাখেন আর আপনি অন্যদের তুচ্ছ তাচ্ছিল্য করছেন অন্যদের ইবাদত কি আপনি কটাক্ষ করছেন কারো বিশুদ্ধ আকীদা আমল কি আপনি পাঁচ পয়সা দাম দিচ্ছেন না অথচ আপনি সালাতই আদায় করেন প্রিয় বন্ধুরা আমার যদি সালাত আদায় করছেন কিন্তু বিশুদ্ধ পদ্ধতি নয় 757 সহিহ বুখারীতে পাবেন একদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে আসছেন এক ব্যক্তি মসজিদে প্রবেশ করে সালাত আদায় করলেন সালাত শেষে আল্লাহর রাসূলকে সালাম দিলেন আল্লাহর রাসূল বলতেন ইরুজি ফিরে যাও ফিরে গিয়ে সালাত আদায় করো কেননা তুমি সালাত আদায় করোনি লোকটা ফিরে গেলেন আবার সালাত আদায় করলেন এসে আবার সালাম দিলেন আল্লাহর রাসূল আবার বলেন ফিরে যাও তুমি সালাত আদায় করো কারণ তুমি সালাত আদায় করোনি এইভাবে তিনবার এরপর আল্লাহর রাসূল বলেন ওই সাহাবী বলেন হে আল্লাহর রাসূল আমি যা জানি সবচেয়ে সুন্দর করে উত্তম পদ্ধতিতে সালাত আদায় করেছি এর চেয়ে উত্তম এর চেয়ে ভালো এর চেয়ে সুন্দর পদ্ধতি আমার আর জানা নাই ফাআল্লিমনি সুতরাং আপনি আমাকে সালাত শিক্ষা দিন এই হাদিস আপনি কোথায় রাখবেন আল্লাহর রাসূলের সামনে আল্লাহর রাসূলের মসজিদে ঢুকে তিন তিনবার সালাত আদায়কারী ব্যক্তিকে আল্লাহর রাসূল বলেন তুমি সালাত আদায় করোনি আবার সালাত আদায় করো অথচ ওই ব্যক্তি টাটকা তিনবার সালাত আদায় করলেন 757 আপনি খুলেন সহিহ বুখারীতে ঘটনাটি পাবেন একাধিক হাদিসে এসেছে অথচ আপনি সালাত আদায় করছেন আপনার খেয়াল খুশি মতো আপনি দেখছেন না যে সেটা রাসূলের পদ্ধতিতে হচ্ছে কিনা আল্লাহর রাসূলের চূড়ান্ত ঘোষণা সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি তোমরা সালাত আদায় করা ঠিক ওইভাবে যেভাবে আমাকে সালাত আদায় করতে দেখছো যদি পদ্ধতি ওইভাবেই হয় তাহলেই সালাত বিশুদ্ধ হবে আর পদ্ধতি যদি মানুষের মস্তিষ্ক প্রসূত চিন্তা চেতনা দিয়ে লাল জয়ফ হাদিস দিয়ে আপনি আমল চালু করেন সে আমল আদৌ আল্লাহর দরবারে কবুলযোগ্য হবে না বলছিলাম বলছিলাম জাহেলিয়াতের প্রথম সালাত পরিত্যাগ করা এই অংশে আপনাদের কাছে আমি আবেদন জানাতে চাই বাংলা ভাষায় সালাতুর রাসূল সালাত বিষয়ে সবচেয়ে বিশুদ্ধ সবচেয়ে দলিল সমৃদ্ধ এবং গবেষণাধর্মী এর চেয়ে উন্নতমানের সালাত শিক্ষার বই বাংলা ভাষায় পাওয়া খুবই কঠিন সেই বইটি হচ্ছে সালাতুর রাসূল মহতারাম আমিরে জামাত লিখিত মহতারাম আমিরে জামাত প্রফেসর ডক্টর মোহাম্মদ আসাদুল্লাহ গালিব সাল কর্তৃক লিখিত এই বই হাদিস ফাউন্ডেশন বাংলাদেশ কর্তৃক প্রকাশিত সবচেয়ে
মানে উৎকৃষ্ট মানের লেখনি এই বইটি ইংরেজি ভাষায় অনুবাদ হয়ে আন্তর্জাতিক বিভিন্ন দেশে প্রচারিত হচ্ছে এই বইটি অসমীয়া ভাষায় প্রকাশ হয়ে ভারতের অসমীয়া ভাষাভাষীদের মধ্যে প্রচার হচ্ছে বাংলা ভাষায় লক্ষ লক্ষ কপি দেশে চলছে আপনাদের কাছে এই অংশে দাবি রাখবো এই একটি বই আপনি সংগ্রহে রাখেন 180 টাকা মূল্য মাত্র 180 টাকা আমাদের পাশের স্টলে আপনারা পাবেন নিজের সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদত আপনার সালাতটাকে অন্তত সংশোধন করুন যাবতীয় ভুল ভ্রান্তিকে ছেড়ে দিয়ে জাল জয়ফ হাদিসকে বর্জন করে রাসূলের রেখে যাওয়া পিওর পদ্ধতিতে সালাত শিখার অন্যতম বই এটা আপনারা অন্তত আজকে যারা উপস্থিত হয়েছি প্রত্যেকই ফিরার সময় একটা করে বই ঘরে নিয়ে যাব বইটা পড়ব এর আলোকে নিজের সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদত সালাতকে আমরা সংশোধন করব ইনশাআল্লাহ রাজি আছেন ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আমিন আমাদেরকে কবুল করুন আল্লাহুম্মা আমিন দুই আত্মসাত করা অন্যের সম্পদ অন্যায়ভাবে আত্মসাত করা জাহেলিয়াত এটা সমাজে এত ব্যাপকতা লাভ করেছে একদিকে সামাজিকভাবে ক্ষমতাশালী প্রতাপশালী ব্যক্তিরা দুর্বলদের উপর জুলুম করে তাদের সম্পদ আত্মসাত করছে কক্ষিগত করছে আরেকদিকে পলিটিশিয়ানরা রাজনৈতিক ব্যক্তিত্বরা তারা জনগণের অর্থকে কক্ষিগত করে আত্মসাত করে দুর্নীতির মাধ্যমে হাজার হাজার কোটি টাকা তার লোপাট করছে অথচ এটা জাহেলিয়াত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এ বিষয়ে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন আপনি সমাজে প্রভাবশালী মানুষ ক্ষমতাধর মানুষ আপনার পাওয়ার আছে শারীরিক শক্তি আছে পেশি শক্তি আছে প্রশাসনিক শক্তি আছে পলিটিক্যাল লিডার আপনার পক্ষে আছে আপনার পাশের একজন দরিদ্র ব্যক্তির আপনার বাড়ির প্রাচীর দিতে গিয়ে জায়গা বাঁকা হচ্ছে জোর করে দুই হাত দখল করে আপনি নিয়ে নিলেন কেউ কিছু বলে না বলারও কেউ নাই হয় না এটা অহরহ এটা ঘটছে সার্ভেয়ার যে মহল্লা আছে আপনারা দেখবেন যে সার্ভেয়ারদের ডেট খালি নাই কেন খালি নাই যে আপনি জোর করে আপনার ভাইয়ের জমি দখল করেছেন আপনি জোর করে আপনার ভাতিজার জমি দখল করেছেন আপনি জোর করে আপনার প্রতিবেশীর জমি আত্মসাত করেছেন অসহায় ব্যক্তিটি সার্ভেয়ারের কাছে গিয়ে আবেদন করছে আমার জমিটা একটু মেপে দেন এক জমি পাঁচবার মেপেও সমাধান হয় না কেন হয় না লিগ্যালিটি আপনি মানেন না আপনি পেশি শক্তি দিয়ে আপনার ক্ষমতার দাপট দেখে আধিক্যের জোর দিয়ে পলিটিক্যাল লিডারদের ক্ষমতা দেখে আপনি দরিদ্র ব্যক্তির জমি আত্মসাত করছেন এই আত্মসাতের বিচার হবেই হবে ইনশাআল্লাহ আল্লাহ রাসূল বলছেন যদি কেউ দুনিয়াতে এক বিঘত পরিমাণ জমি কারো আত্মসাত করে আল্লাহ রাসূল বলছেন ওই ব্যক্তির কাল কিয়ামতের মাঠে সাত তবক জমি তার গলায় ঝুলিয়ে দেওয়া হবে আল্লাহ রাসূল পরিষ্কার বলছেন 2453 সহিহ বুখারীতে হাদিসটি পাবেন 3195 3198 পরপর এসেছে মান যালামা কিদা শিবরিন মিনাল আরদি তুবিকহু মিন সাবিআ আরদিনা এক বিঘত আপনি দুই হাত তিন হাত এক শতাংশ এক কাঠা পাঁচ শতাংশ এক বিঘা সে তো দূরের কথা অর্ধ হাত জমি যদি কারো দখল করে নেন আল্লাহ রাসূল বলছেন সাত তবক জমিন তার গলায় পড়িয়ে দেওয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা হাদিস অন্তরটা শিহরিত হয় আত্মসাত কাকে বলে একটা হাদিস শুনেন মুসনাদে আহমদের হাদিস আল্লাহ রাসূল ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা বলছেন খয়বারের যুদ্ধে খয়বারের যুদ্ধে মুসলিমদের পক্ষে যারা শহীদ হয়েছেন সাহাবায়ে কেরাম নাম ধরে ধরে বলছেন অমুক শহীদ অমুক শহীদ অর্থাৎ অমুক জান্নাতি অমুক জান্নাতি অমুক জান্নাতি আরেক ব্যক্তিকে দেখে বলছেন অমুক জান্নাতি তখন আল্লাহ রাসূল বলছেন শোনো কখনোই নয় আমি দেখতে পাচ্ছি যে ওই ব্যক্তি জাহান্নামের আগুনে জ্বলছে কেন জ্বলছে ওই ব্যক্তি একটা চাদর আত্মসাত করেছিল অথবা একটা জুব্বা আত্মসাত করেছিল একটা চাদর আর কয় টাকা মূল্য হয় অথবা একটা জুব্বার কত টাকায় দাম বা হয় অথচ ওই ব্যক্তি সাহাবি ওই ব্যক্তি ইসলামের পক্ষে খাইবারের যুদ্ধে গমন করেছিলেন ওই ব্যক্তি খাইবারের ময়দানে গিয়ে জিহাদে শহীদ হয়ে গেছেন সাহাবায়ে কেরাম তাকে জান্নাতের সুসংবাদ শোনাচ্ছেন অথচ আল্লাহ রাসূল বলছেন না
আমি দেখতে পাচ্ছি ওই ব্যক্তি জাহান্নামের আগুনে জ্বলছে। কারণ হলো একটাই, ওই ব্যক্তি একটা চাদর আত্মসাৎ করেছিল। গনিমতের সম্পদ বণ্টনের পূর্বেই সেখান থেকে একটা চাদর নিয়ে নিয়েছিল, অথবা একটা জুব্বা নিয়ে নিয়েছিল। এই একটা জুব্বা বা চাদর আত্মসাতের কারণেই ওই ব্যক্তি জাহান্নামের আগুনে জ্বলছে। খাইবারের যুদ্ধে শহীদ হওয়ার পরেও, আল্লাহর রাসূলের সাহাবী হওয়ার পরেও একটা চাদর আত্মসাত করার কারণে যদি তাকে জাহান্নামের আগুনে যেতে হয়, আর আপনি এমপি হয়েছেন, আপনি কোটি কোটি টাকা লোপাট করেছেন, আপনি মেম্বার হয়েছেন, আপনি ঘুমের বস্তাকে বস্তা লোপাট করেছেন, আপনি মন্ত্রী হয়েছেন, হাজার হাজার কোটি টাকা লোপাট করেছেন, আপনি রমজানে যান ওমরাতে, বছরে বছরে যান হজে, আপনি মনে করেছেন জান্নাত কিনে নিয়েছেন? জি না, জনগণের মাল আত্মসাত করে, এদেশের সাধারণ জনগণের ট্যাক্সের টাকা লোপাট করে আপনি যদি মক্কায় বসে থেকে সারাটা জীবন কাটিয়ে দেন আর জনগণের মাল আত্মসাত করেন, আপনার জান্নাত নেই। বলছিলাম দ্বিতীয় বিষয় হচ্ছে আত্মসাতকারী, এই আত্মসাতটা হচ্ছে আমানতের খেয়ানত, ঠিক না? আমানতদারিতা এই মর্মে আরেকটা বই, একদিনের ওয়াজ তো লম্বা করা যায় না, সব মনেও থাকে না। মোহতারাম আমির জামাতের আরেকটা লিখিত বই আমানতদারিতা, ছোট্ট একটা বই, এই বইটা স্টলে পাবেন। আমানতদারিতা মাত্র 65 টাকা মূল্য, এই বইটা আপনারা যাওয়ার সময় সংগ্রহ করবেন। আমানতের বিষয়ে, আমানতদারিতা বিষয়ে আপনার ডিটেলস আলোচনা পাবেন ইনশাআল্লাহ। প্রিয় বন্ধুরা আমার, তিন, সুদের অর্থনীতি ক্ষেত্রে সুদের ব্যাপকতা, এটা হচ্ছে জাহেলিয়া। সুদ এতটা ভয়ঙ্কর, সুদের ব্যাপকতা এতটা বেড়ে গেছে যে সুদ থেকে বেঁচে থাকা খুবই কঠিন হয়ে দাঁড়িয়েছে। অথচ এই সুদটা এত জঘন্য, অথচ এই সুদ এত জঘন্য, এই সুদ এত জঘন্য। আপনি এই সুদের বিষয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আল্লাহ রাব্বুল আলামিন কর্তৃক এত কঠোর বর্ণনা এসেছে, আপনি শুনলে হতবাক হয়ে যাবেন। অথচ হর হামেশা আপনি সুদের সাথে সম্পর্ক রাখেন। সুদটা কি? এক কথায় বোঝেন, সুদ হচ্ছে কোনো একজন ব্যক্তিকে আপনি টাকা দিলেন 100 টাকা, নির্দিষ্ট মেয়াদ শেষে আপনি ফিরে নিলেন, সেখানে 1 টাকা যদি বেশি নেন, এই অতিরিক্ত 1 টাকা হবে সুদ। এটা হচ্ছে টাকার লেনদেন। পণ্যের লেনদেনে যদি একই জাতীয় জিনিস, একই জাতীয় জিনিস, লবণ হতে পারে, খেজুর হতে পারে, যব হতে পারে, গম হতে পারে, যে কোনো জিনিস পণ্য যদি একই জাতীয় হয়, আপনি একজনকে দিলেন 10 কেজি, আপনি নেওয়ার সময় নিলেন 11 কেজি, এই অতিরিক্তটা সুদ। হতে পারে আপনি যেটা দিয়েছেন সেইটা বেশি মূল্যের, আপনি যেটা নিয়েছেন সেটা কম মূল্যের। যদি সমানে সমান লেনদেন না হয়, কম বেশ করে করেন, একই জাতীয় করেন, সেটা হবে সুদ। এই মর্মে দেখেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বিষয়ে বলছেন। আবু সাঈদ খুদরী রাদিয়াল্লাহু তাআলা বলছেন, একদা বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু খেজুর নিয়ে আসছেন আল্লাহ রাসূলকে খাওয়ানোর জন্য, বর্ণী নামক উন্নত মানের খেজুর। তখন আল্লাহ রাসূল বলছেন, মিন আইনা হাদা, এই খেজুর তুমি কোথায় পেলে, এই উন্নত মানের খেজুর তুমি কোথা থেকে নিয়ে আসলে? قال كان عندنا تمر رضيع فبعت منه صاعين بصاعين তখন ওই ব্যক্তি বলছেন, আমার কাছে 2 সা খেজুর ছিল, এই 2 সা খেজুর কম মূল্যের, তুলনামূলক অত উন্নত মানের না, আমি এই 2 সা খেজুরের বিনিময়ে 1 সা উন্নত মানের এই বর্ণে খেজুরটা নিয়েছি। আমি নিয়েছি 1 সা, দিয়েছি কয় সা? যারা কথা বললেন না, বুঝতে পাচ্ছেন না, বেলাল রাদিয়াল্লাহু তাআলা নিয়েছেন পয়সা 1 সা, দিয়েছেন পয়সা 2 সা। তিনি বলছেন, আমার খেজুরটা ছিল কম মানের, অত উন্নত না, আমি আল্লাহ রসুলকে খাওয়াবো, এই উদ্দেশ্যে আমার 2 সা খেজুর দিয়েছি, আমি নিয়েছি সেখান থেকে 1 সা, এই খেজুর আমি নিয়ে এসেছি আল্লাহ রসুল সাল্লাল্লাহু সাল্লামকে খাওয়াবে এই উদ্দেশ্যে। ফকালা, তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আল্লাহ আল্লাহ, আইনুর রিবা, হায় হায় বেলাল, তুমি করেছো কি, সর্বনাশ বেলাল, এটাই তো সুদ, এটা তো পরিষ্কার সুদ, এটা তো স্পষ্ট সুদ।
এরপর আল্লাহর রাসূল বলেন লা তাফআল বিলাল তুমি এটা করো না বেশি খেজুর দিয়ে কম নিও না অথবা কম খেজুর দিয়ে বেশি নিও না যদিও সেটা মানের দিক দিয়ে কম বেশি হয় কিন্তু একই জাতীয় পণ্য সমানে সমান লেনদেন হবে বেশি বেশি নয় কম বেশি করে নয় তুমি কি করবে ওয়ালাকিন ইদা আরাদতা আন তাশতারি ফাবি তামরা বিবাইন আখরা সুম্মা শতারি বিহি তুমি তোমার কম মূল্যের খেজুরটি বাজার দরে বিক্রি করে দাও তোমার দুইসা খেজুর আছে তুমি এটা বিক্রয় করো এই বিক্রয় করে যেই পরিমাণ অর্থ তুমি পাবে এই অর্থ দিয়ে তুমি উন্নতমানের খেজুরটা ক্রয় করে নাও এইটা তুমি করতে পারো কিন্তু খেজুর দিয়ে যদি খেজুর নাও যদি খেজুর দিয়ে তুমি খেজুর বদল করো তাহলে যে পরিমাণ তুমি দিবে ওই পরিমাণে নিতে হবে যেই পরিমাণ তুমি নিবে ওই পরিমাণই তোমাকে দিতে হবে কম বেশ করে লেনদেন করো না এটাই পরিষ্কার সূত্র আমরা অনেক সময় অর্থের বিষয়টা বুঝি আপনার এক খণ্ড জমি আছে 10 শতাংশ এর মূল্য অনেক বেশি পাশের জনের 20 শতাংশ জমি আপনাকে দিয়ে আপনার 10 শতাংশ জমিটা নিয়ে নিল ভ্যালুয়েশনে মনে করছেন কম বেশের মূল্যের মোটামুটি সমানই হবে 10 শতাংশ দিয়ে 20 শতাংশ নিলেন এটা পরিষ্কার সুদ এটা স্পষ্ট সুদ সুদের গুণাটা এত কঠিন আল্লাহ রাব্বুল আলামিন এই সুদের বিষয়ে বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকাল্লাহ ওয়া যারু মা বাকিয়া মিনার রিবা সূরা আল বাকারা 278 খোলেন হে ইমানদারগণ তোমরা আল্লাহকে ভয় করো কাকে ভয় আল্লাহকে ভয় করো সুদের অবশিষ্ট যা রয়েছে তোমরা সেটা ছেড়ে দাও এই নির্দেশ কে দিলেন কথা বলেন কে দিলেন এর পরের আয়াতটা দেখেন খুব কঠিন 279 পরের আয়াতটা সূরা আল বাকারা সেখানে তিনি বলছেন ফাইন লাম তাফআলু যদি তোমরা এটা না করো অর্থাৎ সুদের অবশিষ্ট যা রয়েছে সুদের লেনদেনের বাকি যা রয়েছে সব ছেড়ে দাও সুদ তোমরা পরিত্যাগ করো এই সুদ যদি তোমরা ছেড়ে না দাও তাহলে কি হবে ফাযানু বিহারবিম মিনাল্লাহ ওয়া রাসূলিহি তাহলে শুনে রাখো তোমরা আল্লাহ এবং তার রাসূলের সাথে যুদ্ধের জন্য প্রস্তুতি গ্রহণ করো আল্লাহ নির্দেশ দিচ্ছেন তোমরা সুদ ছেড়ে দাও অথচ তোমরা যদি সুদ ছেড়ে না দাও তা আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিচ্ছেন তোমরা আল্লাহ এবং তার রাসূলের সাথে জিহাদের জন্য যুদ্ধ করার জন্য তোমরা প্রস্তুতি গ্রহণ করো ওয়া ইন তুবতুম যদি তোমরা তওবা করো ফালাকুম রুউসু আমওয়ালিকুম তাহলে তোমাদের মূলধনটা তোমরা পাবে সুদ সব ছেড়ে দিয়ে তোমার যে মূল অংশটা রয়েছে এইটা তুমি পাবে লা তাযলিমুনা ওয়া লা তুযলামুন তোমরা অত্যাচার করো না অত্যাচারিত হইও না আপনি আয়াতটা কোথায় রাখবেন আপনি দিন রাত সুদের সাথে লেনদেন আপনার অর্থনৈতিক অভাব নেই পাঁচতলা বাড়ি করবেন আপনি ব্যাংক থেকে লোন নিয়েছেন আপনি ব্যবসা করছেন আপনার সিসি লোন ছাড়া ব্যবসায় চলছে না আপনার গরু কিনবেন ক্ষুদ্র ঋণের মাধ্যমে আপনি অর্থ গ্রহণ করেছেন আপনার এলাকাতে সমিতি তৈরি করে সেখানে সুদি মহাজনী ব্যবসা আপনি করছেন হর হামেশাই সুদের সাথে আপনি জড়িত অথচ আল্লাহ আল্লাহ রাব্বুল বলছেন যে সুদ গ্রহণ করে আল্লাহ এবং তার রাসূলের সাথে জিহাদ করার জন্য সে যেন তৈরি থাকে কারণ সুদ এত জঘন্যতম প্রিয় বন্ধুরা আমার বলছিলাম সুদি অর্থনীতি হচ্ছে জাহেলিয়াত এর ভয়ঙ্কর এর প্রভাবটা এত কঠিন এর ভয়ঙ্কর দিকটা এত কঠিন আল্লাহ রাসূল বলছেন তিনটা হাদিস দেখেন ছোট্ট আল্লাহ রাসূল বলছেন লানা আকিলার রিবা আল্লাহ রাসূল লানত করছেন অভিশাপ দিচ্ছেন যে ব্যক্তি সুদ খায় কার প্রতি দিলেন কার কার জন্য দিলেন যে সুদ খায় ওয়া মুকিলাহু দুই নম্বর যে ব্যক্তি সুদ দেয় তিন ওয়া কাতিবাহু যে ব্যক্তি সুদের লেখক দলিলপত্র লেখে ডিট টিট লেখে চার ওয়া শাহেদাইহে যেই দুইজন ব্যক্তি সুদের সাক্ষী থাকে সুদের পাওয়ারটা দেখেন আপনি সুদ দিয়েছেন উনি সুদ খেয়েছে আমি মাঝে শুধু লিখেছি আমি অপরাধী আরো দুইজন সাক্ষী থেকেছে তারা অপরাধী শেষ শব্দটা আল্লাহ রাসূল বলছেন ওয়া ক্বালাহুম সাওয়া অপরাধীর দিক দিয়ে অপরাধীর বিবেচনায় উভয়েই অর্থাৎ চার শ্রেণীর সবাই সমান অপরাধী আপনি সুদ দিয়ে যে অপরাধী
আপনি সুদ খেয়ে যত অপরাধী আমি যদি সুদের দলিল লিখে আমি তত অপরাধী আমি যদি সুদের সাক্ষী থাকি আমি তত অপরাধী এর নাম সুদ এখন যে দুই হাদিস বলতে চাই এখন যে দুই হাদিসটি বলতে চাচ্ছি এর ভাষা উচ্চারণ করা খুব কঠিন আল্লাহ সুবহান ওয়া তাআলা বলছেন শোনো আর-রিবা সাবুনা জুজআন সুদের গুনাহের 70টা শাখা রয়েছে কয়টা শাখা কথা বলেন কয়টা শাখা ভাই 70টা এক নাম্বার শাখা এখানে যা পাপ হবে দুই নাম্বারটা তার চেয়ে বড় পাপ তিন নাম্বারটা তার চেয়ে বড় পাপ চার নাম্বারটা তার চেয়ে বড় পাপ এইভাবে 70 নাম্বারটা সবচেয়ে বড় পাপ তাহলে কত বড় পাপ হতে পারে আল্লাহ রাসূল বলছেন এই 70 প্রকার পাপের মধ্যে সবচেয়ে ছোট পাপ যেটা আর-রিবা সাবুনা জুজআন আইসারুহা আইয়ানকিহার রুজুলু উম্মাহু ওই ব্যক্তি তার মায়ের সাথে ব্যভিচার করলে যত পাপ হয় যেমন ধরনের অপরাধ হয় ওই ব্যক্তি সুদ খেলে তার সবচেয়ে ছোট পাপ হবে অনুরূপ পাপ আপনারা বুঝতেই পারছেন না মনে হয় আরেকটা হাদিস দেখেন দিরহাম রাইবান ইয়াকুলুহুর রাজুলু ওয়া হুয়া ইয়ালাম আশাদ্দ মিন সিত্তাতি ওয়া সালাসিনা জিনিয়া যে ব্যক্তি জেনে শুনে 1 টাকা সুদ খায় কয় টাকা কথা বলেন কয় টাকা 1 টাকা আপনি জানেন যে এই টাকাটা সুদের টাকা জেনে বুঝে আপনি এই টাকাটা খেলেন সুদ হিসাবে জেনে খেলেন দিরহাম রাইবান ইয়াকুলুহু রাজুলু ওয়া হুয়া ইয়ালাম আশাদ্দ মিন সিত্তাতি ওয়া সালাসিনা জিনিয়া ওই ব্যক্তি 36 বার জেনা করলে যত পাপ হয় ওই ব্যক্তি জেনে শুনে 1 টাকা সুদ খেলে অনুরূপ পাপ হয় এবার আপনি বলেন সুদ এটা জাহেলিয়াত নাকি এটা ইসলাম কে কে মনে করেন যে সুদ খাওয়াটা ইসলামের বৈধ আপনি জেনে বুঝে এটা খাচ্ছেন অথচ এর কঠিন থেকে কঠিনতর পাপ এটি এর শাস্তি অত্যন্ত ভয়ঙ্কর অনেকগুলো বিষয় ছিল যে কথা বলেছি পরিশেষে আপনাদের বলতে চাই সামাজিক যে জাহেলিয়াত চলছে এই জাহেলিয়াতে আপনার আমার কর্তব্যটা কি এই সমাজ নিয়ে কি আপনার কিছুই করণীয় নেই এই জাহেলিয়াতপূর্ণ পরিবেশে কি আপনার কোনোই দায়িত্ব নেই আপনি শুধু ব্যবসা করবেন রোজগার করবেন ছেলে মেয়ে শান্তিতে থাকবেন আপনি শুধু চাকরি করবেন এই চাকরির অর্থ দিয়ে আপনি নিজে স্বাবলম্বী হবেন আর সমাজ রসাতলে যাক আপনি কিছুই করবেন না আপনার আমার কর্তব্য আছে এই সমাজ নিয়ে এই জাতি নিয়ে পরবর্তী প্রজন্ম নিয়ে যুব সমাজ নিয়ে আপনাকে ভাবতে হবে আপনাকে প্রচেষ্টা চালাতে হবে তাদেরকে পরিবর্তনের জন্য আপনাকে এগিয়ে আসতে হবে আজকে যে সমাজটা আপনি নেতৃত্ব দিচ্ছেন আজকে যে পরিবারটা আপনি নেতৃত্ব দিচ্ছেন আগামী দিনে এই পরিবারের প্রধান কে হবে আপনার এই তরুণ ছাত্রটা আপনার এই সন্তানটি ঠিক না আপনার ছোট ভাইটি আগামী দিনে আপনার পরিবারের প্রধান আপনার এই যুবক সন্তানটি আগামী দিনে আপনার পরিবারের নেতৃত্ব দিবে ওই সন্তানটা যদি নষ্ট হয়ে যায় ওই সন্তানটার যদি নৈতিক অবক্ষয় হয় জাহেলিয়াতের স্রোতে যদি সে গা ভাসিয়ে দেয় আপনি যে এই পরিবারটা আগলে রেখেছেন যে সমাজ থেকে আপনি কন্ট্রোল করার চেষ্টা করছেন ওই সন্তানটাকে যদি আপনি কন্ট্রোল না করেন তাহলে আগামী দিনের পরিবার আগামী দিনের সমাজ কে রক্ষা পাবে এই তরুণ প্রজন্মকে যুব সমাজকে তাদের নৈতিক অবক্ষয় রোধে ইসলামের সুশীতল ছায়াতলে ফিরে এনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শে আদর্শবান হিসেবে গড়ে তুলে পরিবার সমাজটাকে পরিবার এবং সমাজটাকে আমরা শান্তিময় সমাজ হিসেবে ইসলামের সমাজ হিসেবে রাসূলের আদর্শে আদর্শিত সমাজ হিসেবে আমরা গড়ে তুলতে চাই আর এই লক্ষ্যেই 1978 সালের 5ই ফেব্রুয়ারি যাত্রা শুরু করেন বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘ বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘ কোনো ফেরকার নাম নয় বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘ কোনো দলের নাম নয় বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘ কোনো মতের নাম নয় এটা সিফ সাহাবা একরামের যুগ থেকে চলে আসা নির্ভেজাল প্রাচীন ইসলামী আন্দোলনের নাম যে আন্দোলন আল্লাহ প্রদত্ত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রদর্শিত অত্যন্ত সত্যকে নিজেরা ধারণ করেন নিজের পরিবারে সেটা বাস্তবায়ন করেন পাশাপাশি সমাজ রাষ্ট্রে সর্বত্র এই দাওয়াতটা ছড়িয়ে দেওয়ার জন্য তারা ইমারতের অধীনে সুসংগঠিত হয়ে দাওয়াতি ময়দানে তারা বিচরণ করছেন
এটাকে ভুল বোঝার কিছু নেই এটা আলাদাকে পঞ্চম মাযহাব বলার কিছু নেই এটাকে ফেরকা ভাবার কিছু নেই এটা কাদিয়ানি বলে কিছু ভাবার কিছু নেই এটা শিয়া বলার কিছু নেই এটা আপনি যেরকম সুন্নি দাবি করছেন সুন্নিয়াতের একটা অংশ তারা সেফ সেফ পবিত্র কোরআন এবং সহিহ হাদিসকে ধারণ করে সেই আমলে সে তার আলোকে আকীদা এবং আমলকে পরিশুদ্ধ করতে চায় অন্য কিছুই নয় এটা আপনার দুনিয়াবি জীবন জন্ম থেকে মৃত্যু পর্যন্ত মসজিদ থেকে আপনার কর্মক্ষেত্র পর্যন্ত সার্বিক জীবনটাকে পবিত্র কোরআন ও সহিহ হাদিসের আলোকে আলোকিত করে এটা জান্নাতের সমাজ গড়ে তুলতে চাই এটা কি ভাই অন্যায় হবে কখনোই নয় সুতরাং আপনাদেরকে আবেদন রাখব ভুল বুঝবেন না দূরে ঠেলে দিবেন না আমরা আপনাদের প্রতিদ্বন্দ্বী নয় আমরা আপনাদের বিরোধী কেউ নয় আমরা আপনাদেরকে আপনাদেরই ভাই আমরা আপনাদেরই সন্তান আমরা আপনাদের সাথে নিয়ে আপনাদেরকে একসাথে নিয়ে আমরা জান্নাতের পথে চলতে চাই আমাদের ভুল হলে আপনারা শুধরায় দিবেন নিজেদের ভুল থাকলে আপনারা শুধরায় নেবেন তার মানদণ্ড হতে হবে পবিত্র কোরআন এবং সহিহ হাদিস কোরআন সুন্নাহর বাইরে যা আছে ছাড়বো কোরআন সুন্নাতে যা আছে তা আমরা মানব এটাতে কারো আপত্তি আছে ভাই কোরআন সুন্নাহ মানতে কারো আপত্তি আছে সুতরাং সেই আহ্বানটা আমরা জানাই আসুন পবিত্র কোরআন ও সহিহ হাদিসের আলোকে জীবন গড়ি এই আহ্বান জানিয়ে পরিশেষে আপনাদেরকে আরো দুটো পত্রিকা দলিল সমৃদ্ধ মাসিক আত তাহরিক পত্রিকা এই পত্রিকাটি অত্যন্ত উচ্চমানের গবেষকের মাধ্যমে পত্রিকা পরিচালিত হয় এবং ফতোয়া বোর্ডের মাধ্যমে সমসাময়িক গ্রাহকের পাঠানো ৪০টি প্রশ্নের প্রতি সংখ্যায় উত্তর থাকে এবং আপনারও যদি কোনো প্রশ্ন থাকে লিখিত পাঠালে সেই প্রশ্নটি বাছাই করে যদি গ্রহণযোগ্য হয় এই পত্রিকা আপনার নাম সহ ঠিকানা সহ লিখিত উত্তর প্রদান করা হয় এই পত্রিকাটি মাত্র ৩০ টাকা দাম প্রত্যেক মাসে সংগ্রহ করে পড়ার চেষ্টা করবেন বাংলাদেশ আহলে যুব সংঘের দ্বিমাসিক পত্রিকা যুব সংঘের মুখপত্র তাওহীদের ডাক এই পত্রিকাটি বিশেষভাবে যুবকদের উপযোগী করে লেখা তরুণদের উপযোগী করে এই পত্রিকাটি লেখা এটা আপনারা সংগ্রহ করবেন ২ মাসে একটা পত্রিকা বের হয় মাত্র ৩০ টাকা এই পত্রিকাটাও সংগ্রহ করবেন সাথে সাথে হাদিস ফাউন্ডেশন প্রকাশিত বই পুস্তক আছে আপনাদের ইলমের ভান্ডারকে সমৃদ্ধ করার জন্য প্রত্যেকে যাওয়ার সময় অন্তত একটা করে বই নিয়ে যাবেন আল্লাহ রাব্বুল আমিন আমাদেরকে সেই তৌফিক দান করুন আল্লাহুম্মা আমিন বাংলাদেশ আহলে যুব সংঘের কেন্দ্রীয় সংগঠনের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ এবং মোবারকবাদ জানাচ্ছি দোয়া করছি আল্লাহ রাব্বুল আমিন আজকের এই সম্মেলনকে যেন কবুল করে নেন আল্লাহুম্মা আমিন যারা সময় দিয়ে শ্রম দিয়ে অর্থ মেধা বুদ্ধি দিয়ে আজকের এই আয়োজনকে সফল করছেন যারা উপস্থিত হয়ে আজকের এই অনুষ্ঠানকে প্রাণবন্ত করছেন আল্লাহ যেন সকলকে উত্তম প্রতিদান দান করেন আমিন আকুলু কাউলি হাযা ওয়াস্তাগফিরুল্লাহ ওয়া লাকুম সাইরুল মুসলিমিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু